আসসালামু আলাইকুম। আজকের মুভির মাধ্যমে আমরা আদমখোরদের সম্পর্কে জানতে পারবো, যারা কিনা মানুষদের ধরে নির্মমভাবে মেরে খেয়ে ফেলে। আজকের মুভিটির নাম দ্য হিলস হ্যাভ আইজ। এই মুভিটি রিলিজ হয় 2006 সালে, আর এই মুভিটির আইএমডিবি রেটিং 6.4 আউট অফ 10। তো চলুন আজকের এই মুভিটি শুরু করা যাক। এখানে মুভির শুরুতে আমরা জানতে পারি 1995 আর 1996 সালের মধ্যে ইউএসএ গভর্নমেন্ট 331 নিউক্লিয়ার অ্যাটমসফিয়ার টেস্ট করছিল, আর এর কারণে মানুষদের মধ্যে অনেক জেনেটিক ইফেক্ট পড়ে। কিন্তু এখানে গভর্নমেন্ট এসব আজও ইগনোর করে। তারপর আমাদের এখানে নিউ মেক্সিকোর একটি মরুভূমির দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু সায়েন্টিস্ট কিছু একটা খুঁজছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সামনে একটা লোক এসে পড়ে, যার গায়ে অনেক রক্ত লেগেছিল। এখানে লোকটি সায়েন্টিস্টদের কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু এর আগেই এখানে সায়েন্টিস্টরা তাকে কোনো সাহায্য করবে, এর মধ্যেই সেখানে একটি আদমখোর এসে তাদের সবাইকে মেরে ফেলে। এখানে আদমখোরটি তাদের সবাইকে মারার পর তাদের মৃতদেহ একটি ট্রাকে করে নিয়ে যায়। তারপর আমরা আবার দ্বিতীয়বার নিউক্লিয়ার টেস্টিং দেখতে পাই, আর এই নিউক্লিয়ার টেস্টিংয়ের জেনেটিক ইফেক্টের মাধ্যমে যে সকল বাচ্চার জন্ম হয় তারা খুবই অদ্ভুতভাবে জন্ম হয়। তারপর আমাদের মরুভূমির মধ্যে একটি গ্যাস স্টেশন দেখানো হয়, যেখানে তার মালিক ভিতরে ঘুমাচ্ছিল। তখনই সে হঠাৎ করে কারো আওয়াজ শুনতে পায়, আর সে নিজের বন্দুক নিয়ে বাইরে আসে আর রুবি রুবি বলে কাউকে ডাকতে থাকে। এখানে সে রুবিকে সব জায়গায় খুঁজতে থাকে, আর তাকে খুঁজতে খুঁজতে সে গভর্নমেন্ট এরিয়ায় পৌঁছে যায়। আর তারপর যখন সে আবার গ্যাস স্টেশনে ফিরে আসে, তখন সে দেখতে পারে যে তার গ্যাস স্টেশনের বাইরে কেউ নিজের ব্যাগ রেখেছে। তারপর সে ব্যাগটি দেখে জোরে জোরে বলতে থাকে যে সব কিছু শেষ হয়ে গেছে আর আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তার কিছুক্ষণ পরেই সে আবার বাইরে আসে আর সে ব্যাগটি ভিতরে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পারি কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এখানে এই ব্যাগের মধ্যে অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল, আর এই ব্যাগের মধ্যে সে কারো একটি কাটা কানও দেখতে পায়। এখানে এই কানটি সেই ছেলের ছিল যার এই ব্যাগটি ছিল। এটা আমরা তখনই জানতে পারি যখন আমরা ব্যাগের মধ্যে সেই ছেলেটির ছবি দেখতে পাই। আর এখানে আমরা এটাও জানতে পারি এই ছেলেটি এখানে ওই সকল আদমখোরদের সাথে কাজ করতো, আর সে অনেক লোভীও ছিল। তারপর আমরা এখানে দেখতে পারি যখন ওই স্টেশনের মালিক ব্যাগটি চেক করতে থাকে, তখন বাহিরে কেউ এসে পড়ে। এখানে বাহিরে একটা ফ্যামিলি ছিল যারা ক্যালিফোর্নিয়া থেকে স্যান্টিগো যাচ্ছিল। এখানে এই ফ্যামিলির মধ্যে একজন লোকের নাম ছিল বব, আর তার স্ত্রীর নাম ছিল অ্যাথাল। তাদের সাথে তাদের তিনজন বাচ্চাও ছিল, যাদের নাম ছিল ব্র্যান্ড, ববি আর লিন। এখানে লিনের সাথে তার হাজব্যান্ডও ছিল, আর তাদের সাথে তাদের একটি ছোটো বাচ্চা মেয়েও ছিল যার নাম ছিল ক্যাথিল। তাদের সাথে দুইটি জার্মানি কুকুরও ছিল যাদের নাম তারা বিউটি আর বেস্ট রেখেছিল। তারপর এখানে গাড়িতে তারা গ্যাস নেওয়ার পর যখন তারা সেখান থেকে যেতে থাকে, তখন এখানে গ্যাস স্টেশনের মালিক তাদের একটা শর্টকাট রাস্তা বলে দেয়। কিন্তু এখানে সেই শর্টকাট রাস্তাটি ম্যাপের মধ্যে ছিল না, কিন্তু এখানে সময় বাঁচানোর জন্য তারা সেই শর্টকাট রাস্তা দিয়েই যেতে থাকে। এখানে তাদের গাড়ি এখন বেশি দূর অবধিও যায়নি, যেখানে রাস্তার মধ্যে কিছু তারকাটা যেগুলো লুকানো ছিল ওইগুলোর সাথে তাদের গাড়ির চাকা লেগে যায়, যার ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে গাড়ির চাক্কায় তারকাটা লাগার ফলে গাড়ির চাক্কা পাংচার হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি তাদের কুকুর দুটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ববি তাদের ধরার জন্য তাদের পিছু করতে থাকে। এখানে ববের মনে হচ্ছিল এসব কিছুই হাই টেম্পারেচারের কারণে হয়েছে, আর এখানে তারা দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখতে পায় না, আর তাদের ছাড়া সেখানে আর কেউ ছিল না। তারপর আমরা দেখতে পারি ববি নিজের কুকুর দুইটিকে পেয়ে যায়, কিন্তু কেউ এখানে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এখানে তারা এই মরুভূমি থেকে বাইর হওয়ার কোনো রাস্তাই দেখতে পায় না। তখন বব এখানে সিদ্ধান্ত নেয় আমরা কোনো সাহায্য খোঁজার জন্য এখান থেকে হেঁটেই যাব। বব দ্বিতীয়বার আবার সেই গ্যাস স্টেশনে যাবে আর সেখান থেকে কোনো সাহায্য নিয়ে আসবে। এখানে সকল মহিলারাও তার পক্ষেই ছিল। তারপর এখানে বব একটা পিস্তল নিজের কাছে রেখে দেয় আর একটি ববিকে দিয়ে দেয়, কারণ ডুগ এখানে নিজের কাছে কোনো পিস্তল রাখতে চায় না। তারপর ববি আর বব তারা দুজন নিজের নিজের রাস্তায় যেতে থাকে। ব্র্যান্ড এখানে টেলারের দরজা খুলে দেয়, আর তখনই সেখান থেকে বিউটি পালিয়ে যায়। এখানে তার পিছে পিছে ববিও যেতে থাকে। এখানে বিউটির পিছে দৌড়াতে দৌড়াতে ববি অনেক দূর এসে পড়ে। তখনই সে এখানে রক্ত দেখতে পায়, আর এই রক্ত ফলো করতে করতে সামনে যেতে থাকে। তখনই সে দেখতে পারে কেউ বিউটিকে খুবই নির্মমভাবে মেরে কেটে ফেলেছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সে পাহাড় থেকে নিচে পড়ে যায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর এখানে আমরা দেখতে পারি একটি ডিফর্ম মেয়ে এসে তার সামনে বসে পড়ে, আর এখানে এই মেয়েটি আর কেউ না বরং রুবি ছিল। এখানে রুবি বাকি সকল আদমখোরদের মতো ছিল না, সে এখানে ববিকে তার ভাই গুগল থেকে বাঁচাতে চাইছে, যে কিনা উপরে বসে বিউটির পা খাচ্ছিল।
অপরদিকে আমাদের ডুককে দেখানো হয় যে হাঁটতে হাঁটতে মরুভূমির একটা অনেক বড় হল পর্যন্ত পৌঁছে যায় যেখানে অনেক গাড়ি ছিল। সে এখানে সকল গাড়ি চেক করতে থাকে কিন্তু এখানে সব গাড়ি খারাপ ছিল, কোনো গাড়ি এখানে চলার যোগ্য ছিল না। তারপর আমরা ববকে দেখতে পাই যে গ্যাস স্টেশন আস্তে আস্তে রাত হয়ে যায়। এখানে সে গ্যাস স্টেশনের মালিককে খুঁজতে খুঁজতে ভিতরে এসে পড়ে। তখনই সে ওই ব্যাগটি দেখতে পায় যার মধ্যে সেই কাটা কানটিও ছিল। সেখানে সে আরও অনেক ধরনের জিনিস দেখতে পায় আর সেখানে নিউজ পেপারের হেডলাইন লাগানো ছিল, যার ফলে সে বুঝে যায় এখানে কি হচ্ছে। তারপর বব বাইরে থাকা একটি গাড়ি নিয়ে সেখান থেকে যেতেই থাকে। তখনই সে গ্যাস স্টেশনের মালিকের আওয়াজ শুনতে পায় আর সে গাড়ি থেকে নেমে তাকে চেক করার জন্য যায়। যখন বব তার সামনে আসে তখন সে একটা বন্দুক নিয়ে গুলি করে নিজেই নিজের মাথা উড়িয়ে ফেলে। এখানে বব এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। তারপর সে গাড়ির মধ্যে বসে সেখান থেকে পালাতে থাকে কিন্তু তার গাড়ির মধ্যে একটা আদমখোর লুকিয়েছিল যে ববের উপর অ্যাটাক করে আর তাকে অজ্ঞান করে ফেলে আর সেখান থেকে তাকে নিয়ে যায়। তারপর এখানে যখন সবাই দেখতে পারে যে ববি এতক্ষণ যাবৎ ফিরে আসে না, যার ফলে ব্যান তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এখানে আমরা দেখতে পারি রুবি এখনও ববির কাছেই বসেছিল আর যখনই সে ব্র্যান্ডের আওয়াজ শুনতে পায় তখনই সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পারি ব্র্যান্ড ববিকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু ববি এখানে তাদের তিনজনকে কিছুই বলে না। কিন্তু তখনই হঠাৎ তারা সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় যার ফলে ববি এখানে তাদের তিনজনকে বলে তোমরা এখানেই থাকো আর সে নিজে বাইরে চেক করার জন্য যায়। কিন্তু বাইরে গিয়ে ববি ডুককে দেখতে পায় যে তাকে বলতে থাকে এখান থেকে রাস্তা শেষ হয়ে যায় আর সামনে কোনো শর্টকাট নেই। কিন্তু এসব শোনার পরও ববি এখানে তাদের কিছুই বলে না। তারপর ডুক এখানে বলতে থাকে যদি 12টার মধ্যে বব ফিরে না আসে তো আমরা তাকে খুঁজতে বের হব। আর তারপর তারা সবাই বিশ্রামের জন্য চলে যায়। এখানে ডুক আর লিন গাড়ির মধ্যে থাকে আর বাকি সবাই ট্রেলারে, তারা সবাই এখানে ঘুমিয়ে যায় কিন্তু ববি এখন পর্যন্ত জেগেছিল। ববি এখানে বাইরে বেস্টকে খুঁজতে থাকে কিন্তু তখনই তাদের গাড়ির মধ্যে প্লুটো নামের একটা আদমখোর এসে পড়ে যে ব্র্যান্ডের গলা চাপ দিয়ে ধরে। আর এখানে ববিও বাইরে কিছু দেখতে পায় আর সে সাথে সাথে গিয়ে ডুককে জাগিয়ে দেয় আর ববি এখন সব কিছু তাদের বলেই দেয়। কিন্তু তখনই তারা কারো চিৎকার শুনতে পায় আর তারা দেখতে পারে ওই চিৎকার আর কারো না বরং ববের ছিল। আর এখানে ববের দেহের মধ্যে ওই সকল আদমখোরেরা আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর তারা সবাই ববকে বাঁচানোর জন্য সামনে যেতে থাকে আর এর মধ্যেই একটা আদমখোর তাদের গাড়ির মধ্যে প্রবেশ করে আর এই আদমখোরটির নাম লিজার্ড ছিল। তারপর এখানে আমরা দেখতে পারি বব তাদের সবার চোখের সামনেই আগুনে পুড়ে মারা যায় কিন্তু এখানে তারা কিছুই করতে পারে না। তারপর আমরা আবার দেখতে পারি এখানে লিন ব্র্যান্ডের চিৎকার শুনতে পায় যার ফলে সে ভিতরে প্রবেশ করে আর সে দেখতে পারে এখানে লিজার্ড তার বাচ্চাকে ধরে ফেলেছে। সে তার বাচ্চার উপর বন্দুক ধরে তাকে ব্ল্যাকমেল করতে থাকে কিন্তু তখনই সেখানে ইথেল এসে পড়ে আর পিছন থেকে ওই আদমখোরটির ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু এর আগেই সে ওই আদমখোরটিকে কিছু করবে, লিজার্ড এখানে তাকে গুলি করে দেয়। এখানে গুলির আওয়াজ শুনে ডুক আর ববিও গাড়ির মধ্যে আসতে থাকে। তারপর আমরা দেখতে পারি এখানে লিজার্ড ব্র্যান্ডকেও গুলি করতেই যাবে কিন্তু তখনই লিন একটা তার কাটা তার পায়ে গেঁথে দেয় যার ফলে লিজার্ড লেগে যায় আর তাকেও গুলি করে মেরে ফেলে। তারপর লিজার্ড এখানে ব্র্যান্ডকে নিজের সাথে করে নিয়ে যেতে থাকে কিন্তু তখনই সেখানে ডুক আর ববি পৌঁছে যায়। তারপর ডুক যখন ট্রেলারে প্রবেশ করে তখন সে দেখতে পারে যে লিন মরে গেছে। এটা দেখে সে অনেক কষ্ট পায় আর তখনই তার নিজের বাচ্চার কথা মনে পড়ে যায়। তারপর সে চারদিকে নিজের বাচ্চাকে খুঁজতে থাকে কিন্তু তখনই সে জানতে পারে তার বাচ্চা এখানে নেই, ওই আদমখোরেরা তার বাচ্চাকে নিয়ে গেছে। এখানে আমরা দেখতে পারি এখানে গুগল অনেকক্ষণ যাবৎ তাদের দিকে নজর রাখছিল আর তখনই হঠাৎ একটা কুকুর তার উপর হামলা করে দেয়। তারপর আমরা দেখতে পারি ইথেল এখনও এখানে জীবিত ছিল কিন্তু দেখতে দেখতেই তার সবার চোখের সামনে মৃত্যু হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি ববি সকল আদমখোরদের মারার জন্য বাইরে যেতে থাকে। এখানে ডুক তাকে অনেক থামানোর চেষ্টা করে আর এর মধ্যেই তারা একটি আদমখোরের আওয়াজ বাইরে শুনতে পায়। আর যখন তারা বাইরে চেক করতে যায় তখন তারা দেখতে পারে বেস্ট গুগলের হাতে একটা ওয়াকিটকি নিয়ে আসে। তারপর যখনই সকাল হয় ডুক বেস্টের সাথে নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। বেস্ট এখানে তাকে একটি গুহার মধ্যে দিয়ে নিয়ে যায় আর এই গুহার মধ্যেই ওই সকল আদমখোরদের কবর ছিল, এর মানে এটাই আদমখোরদের কবরস্থান ছিল। এরপর বেস্ট তাকে গুহার বাইরে নিয়ে আসে আর ডুক দেখতে পায় অনেক দূরে একটি গ্রামে নিউক্লিয়ার টেস্টিং হচ্ছে। আর অপরদিকে আমরা দেখতে পারি ববি আর ব্র্যান্ড ওই সকল আদমখোরদের মারার জন্য কিছু ট্র্যাপ বানাতে থাকে। তারপর আমরা দেখতে পারি ডুক সে গ্রামে চলে যায় যেখানে নিউক্লিয়ার টেস্টিং হচ্ছিল আর এখানে সে নিজের বাচ্চাকেও পেয়ে যায়। তারপর সে নিজের বাচ্চাকে নেয়ার জন্য একটি ঘরে প্রবেশ করে কিন্তু তখনই তার সামনে একটি আদমখোর এসে পড়ে। এখানে আদমখোরকে দেখে ডুক লুকিয়ে পড়ে।
এখানে এই আদমখটির নাম ছিল সিস্ট। আর যখন এই সিস্ট সেখান থেকে চলে যায় তখনই ডুক সেই ঘরের ভেতর প্রবেশ করে। তারপর ভিতরে গিয়ে সে বিগ মেম্বাকে দেখতে পায় যে টিভি দেখছিল। সে কোনো মতে বিগ মেম্বার চোখ ফাঁকি দিয়ে তার মেয়ের কাছে যায় আর তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু বিগ মেম্বা তাকে দেখে ফেলে, যার ফলে তাকে অনেক মারে আর তাকে অজ্ঞান করে ফেলে। তারপর যখন ডুগের জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে তার আশেপাশে অনেক মানবদেহের বিভিন্ন বডির পার্ট পড়ে আছে। সে একটা প্রেসমেন্টে ছিল আর কোনো মতে সেখান থেকে বেরিয়ে পড়ে আর খুবই বুদ্ধিমত্তার সাথে সামনে যেতে থাকে। তখন সে বিগ ব্রেন নামের একটা আদমখোরকে সেখানে দেখতে পায়। আর এই আদমখোরের মাধ্যমে আমরা বাকি সকল আদমখোরদের সম্পর্কে জানতে পারি। এখানে আদমখোরটি বলতে থাকে, আমাদের শহর থেকে বের করে দেওয়া হয়েছে, যার ফলে আমি গুহার মধ্যে লুকিয়েছিলাম। আর এখানে অনেক বেশি নিউক্লিয়ার বোম ফেলা হতো, যার রেডিয়েশনের ফলে সবাই এখানে আদমখোর হয়ে জন্ম নেয়। তারপর ডুগ এখানে তাকে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এই আদমখোরটি তাকে কিছুই বলে না। কিন্তু এর মধ্যেই প্লুটো সেখানে এসে পড়ে আর ডুগের উপর হামলা করে দেয়। সে একটি কুড়ালের সাহায্যে ডুগের হাতের দুইটি আঙুল কেটে ফেলে। কিন্তু ডুগ এখানে কোনো মতে অনেক কষ্ট করে প্লুটোকে মারতে সফল হয়। তারপর ডুগ এখানে দেখতে পায় সিস্ট সেখানে একটি বন্দুক নিয়ে আসতে থাকে, যেখানে ডুগ লুকিয়ে তার উপরও হামলা করে দেয় আর তাকেও মেরে ফেলে। তারপর আমরা দেখতে পারি বিগ ব্রেন রেডিওর মাধ্যমে লিজার্ডকে অর্ডার করে যে সে যেন ডুগের বাচ্চাকে মেরে ফেলে। কিন্তু এর মধ্যেই বেস্ট বিগ ব্রেনকে মেরে ফেলে। আর আমরা দেখতে পারি ডুগ তার মেয়েকে খোঁজার জন্য সব ঘর চেক করতে থাকে, কিন্তু সে এখানে তার মেয়েকে তো খুঁজে পায় না। কিন্তু সে এখানে অনেক ডিফর্ম বাচ্চাদের দেখতে পায়। তারপর আমরা দেখতে পারি লিজার্ড ডুগের মেয়েকে মারতেই যাবে, তখন সে দেখতে পারে সেখানে একটা পিগ ছিল কিন্তু বাচ্চাটি সেখানে ছিল না। এখানে আমরা দেখতে পারি ডুগের মেয়েকে রুবি সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে। আর অপরদিকে আমরা দেখতে পারি ববির মায়ের মৃতদেহ সেখান থেকে গায়েব ছিল। যখন তারা ববির মায়ের মৃতদেহ খুঁজতে থাকে তখন তারা দেখতে পারে জুপিটার ববির মায়ের মৃতদেহ খাচ্ছে। এখানে জুপিটার সকল আদমখোরদের বাবা ছিল। তারপরে যখন জুপিটার তাদের দেখতে পায় তো তাদের উপর হামলা করে দেয়। আর এখানে ববিও তাকে ট্রাপের মধ্যে ফাঁসানোর চেষ্টা করে আর কোনোভাবে তারা তাকে নিজেদের বানানো ট্রাপের মধ্যে আটকাতে সফল হয়। আর যখনই সে টেলারের দরজা খুলে সে নিজে নিজেই ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়। তারপর আমরা দেখতে পারি রুবি ডুগের বাচ্চাকে নিয়ে ডুগের সামনে এসে পড়ে আর তখনই সেখানে লিজার্ডও এসে পড়ে। কিন্তু ডুগ এখানে লিজার্ডকে গুলি করে মেরে ফেলে। তারপর এখানে রুবি ডুগকে তার মেয়েকে দিয়ে দেয়। কিন্তু এর মধ্যেই লিজার্ড আবার উঠে পড়ে আর ডুগকে গুলি করার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই রুবি তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তার সাথে সেও নিচে পড়ে যায়, যার ফলে তারা দুজনেই মারা যায়। তারপর এখানে ববি দেখতে পারে জুপিটার এখনও জীবিত ছিল। তখনই ব্র্যান্ড একটি কুড়াল নেয় আর তাকে মেরে ফেলে। তারপর তারা সবাই দেখতে পারে ডুগ নিজের মেয়ে আর বেস্টের সাথে সেখানে চলে আসে। তারা দুজন ডুগকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পারি এখনও তাদের লুকিয়ে লুকিয়ে কেউ দেখছিল। আর এরপরে এই মুভি এখানেই সমাপ্তি হয়ে যায়। তো বন্ধুরা, এটা হলো মুভিটির ফার্স্ট পার্ট। এই মুভিটির একটা সেকেন্ড পার্টও আছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেকেন্ড পার্টও এক্সপ্লেন করব। তো আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আল্লাহ হাফেজ, টাটা।